হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কী, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সময় কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো এই কয়েকটা দিন আমরা কী করে কাজে লাগাবো দেখবে। আমরা যখন কোনো প্রতিমা নির্মাণ করতে দেখেছি, একজন শিল্পী যখন কোনো প্রতিমা নির্মাণ করে, শেষ মুহূর্তে চক্ষু দান করে, তো ওই যে কাজটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। তো আজকে আমরা তোমাদেরকে সেই চক্ষুদান কীভাবে করা উচিত, তোমাদের কীভাবে লাস্ট মিনিট সাজেশন কীভাবে করবে, তোমরা কীভাবে তোমরা নিজেদের যে ক্যালকুলেশন সেটা কীভাবে ঠিক রাখবে, পরীক্ষার জন্য কীভাবে তোমরা একদম রেডি হবে, তার জন্য ডেইলি স্টাডি রুটিন কিন্তু বানিয়েছি, দেখতে পাচ্ছ এইভাবে কোন সময় কী করবে সমস্ত কিছু আমি বলে দেবো একে একে। এবং তার সাথে আমি কিন্তু বাছাই করা, দেখো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন তো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু সব রকম আছে, জিকে আছে, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো কীভাবে তোমরা এটা ডাউনলোড করবে দেখো বলে দিই, প্রথমে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে চলে যাবে। অ্যাবাউট সেকশানে যাওয়ার পর যখন তোমরা চ্যানেলের লোগোতে ক্লিক করবে না, এসবি লেখা দেখাবে, এসবি লেখার দেখবে একদম শেষের দিকে লেখা থাকবে অ্যাবাউট সেকশান। অ্যাবাউট সেকশানে যখনই ক্লিক করবে দেখবি সেখানে তিনটে লিঙ্ক দেওয়া আছে, একটা আমাদের ফেসবুক গ্রুপ, একটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, এবং আর একটা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই তিনটে গ্রুপের মধ্যে যে কোনো একটাতে জয়েন হয়ে যাবে, তোমাদের সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল আমরা তোমাকে ওখানে আপলোড করে দিয়ে থাকি, অবশ্যই পেয়ে যাবে। তো আর একটা বিষয় যেটা হচ্ছে অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট প্রিটেস্ট, সরি অল বেঙ্গল প্রিটেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন 2022, এখানে কি এইখানে তোমাদের কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার টোটাল মক টেস্ট সিরিজ আমরা এখানে স্টার্ট করতে চলেছি। কবে থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে 7/5/2022, ঠিক আছে? টোটাল পরীক্ষার যেরকমভাবে তোমাদের পরীক্ষায় আসবে, যেরকম ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই রকম একটা অনুমান করে আমরা প্রশ্ন বানিয়েছি, সমস্ত বিষয় থেকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিকে, রিজনিং, সমস্ত কিছু থাকবে, ইংলিশ, সমস্ত কিছু থাকবে। এইখানে তোমরা কী করবে, প্রতিদিন কিন্তু, প্রতিদিন নয়, মোট চারটে দিন চারটে মক টেস্ট তোমরা দিতে পারবে। একটা 7 তারিখ হবে, 7 তারিখ একটা আছে, আর একটা আছে 14 তারিখ, আর একটা হচ্ছে তোমার 21 তারিখ, এবং আর একটা 3 কিংবা 4 তারিখ জুন মাসের। অর্থাৎ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তুমি কিন্তু তোমার যে যতটা প্রস্তুতি চলেছে সেটা তুমি যাচাই করতে পারবে। এর জন্য লাস্ট ডেট বাড়ানো হয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বা পার্টিসিপেট করার জন্য। তোমাদের কী করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবে, তোমাদেরকে বলে দেওয়া হবে পুরো ডিটেলসটা, সেখানে তোমরা অবশ্যই মেসেজ করবে, লিখতে পারে রাখুন জয়েন মক টেস্ট, জয়েন মক টেস্ট বা মক, যে কোনো কিছুটা লিখলেই তোমাদের কিন্তু অবশ্যই আমি ডিটেলসটা দিয়ে দেবো। আর এর জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে মাত্র 50 টাকা। আর এখানেও একটা কথা বলে রাখি, যাদের সমস্যা থাকবে, ফাইন্যান্সিয়াল সমস্যা থাকবে, তাদের জন্য আমি অবশ্যই কিছু না কিছু ভেবেছি, অলরেডি দুজনকে আমি এনএম অ্যাড করে দিয়েছি, কোনো টাকা পয়সা নিইনি। যার খুবই সমস্যা থাকবে তারাই বলবে, বাকিরা বলবে না। তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এর লাস্ট ডেট বাড়ানো হয়েছে, কবে হয়েছে, 1 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ 25 তারিখ ছিল, আজকে 25 তারিখ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত অনেক স্টুডেন্টরা পেমেন্ট করছে বা কারো সমস্যা হচ্ছে দুদিন পর করতে চাই, তো 1 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার সরাসরি চলে আসি ডেইলি স্টাডি রুটিন, অর্থাৎ আমাদের কীভাবে পড়া উচিত এই মুহূর্তে, অর্থাৎ শেষ মুহূর্তে আমাদের কী করে চক্ষুদান করা উচিত, এইটা হচ্ছে সব থেকে ভ্যালুয়েবল সময়। এই সময়টা যদি একবারে কেউ হারিয়ে ফেলে, যারা ভাবছো যে পরীক্ষার জন্য এখন অনেক সময় আছে, 7 দিন আগে আমি ঠিকভাবে পড়ে নেব, আমি বলে রাখছি, আমি তোমাকে কথা দিচ্ছি, 7 দিন আগে পড়লে তুমি যে কলেজটা পাওয়ার কথা ছিল তার থেকে অনেক হয়তো খারাপ কলেজ পাবে। যদি কোনো কলেজ বা স্কুল খারাপ হয় না, বাট তার যে গুণগত মান বা তার যে সুনাম, সুখ্যাতি, সেই দিক থেকে বলছি, মনে করো তুমি ভালোভাবে পড়লে, একদম ভালো রকমভাবে প্রস্তুতি নিয়েছো, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তুমি যে কলেজটা পাওয়ার কথা ছিল সেই কলেজটা তুমি কিন্তু পাবে না। ভালো ভালো কলেজগুলোর নাম আমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম, কলকাতার টপ কলেজগুলো বা স্কুলগুলো বলা ভালো, মেডিকেল কলেজ কোনগুলো ছিল আমি প্রথমে বলেছিলাম, ক্যালকাটা মেডিকেল কলেজ, প্রত্যেকে নাম শুনেছে, এটা টপে আসে, ক্যালকাটা মেডিকেল কলেজ, আমি আর বেশি লিখছি না। সেকেন্ড কোনটা, SSKM হসপিটাল। আমার অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স ওরা কিন্তু SSKM-এর সুযোগ পেয়েছে, বাট ক্যালকাটা মেডিকেল কলেজে খুব কমই সুযোগ পাই, ভীষণই এলিট যে স্টুডেন্টরা তারাই সুযোগ পায় ক্যালকাটা মেডিকেল কলেজ। তোমাদের টার্গেট হওয়া উচিত এই কলেজটা বা এই কলেজটা। আরও আছে, আমি এক এক করে বলি, যেমন আরজি কর মেডিকেল কলেজ, ওকে, এছাড়াও তোমার হচ্ছে গিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ, সাগর দত্ত,
প্রত্যেকটা কলেজই বেস্ট, বাট আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমাদের যে র্যাঙ্কের নিরিখে যারা ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু এখানেই সুযোগ নেয়। আরও আছে তোমার, যেমন হচ্ছে কি তোমার এনআরএস হসপিটাল, এগুলো সব ভীষণই স্বনামধন্য কলেজ এবং ইনস্টিটিউট, এখানে সুযোগ পেতে গেলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের বেস্টটা দিতেই হবে এনআরএস হসপিটাল। এছাড়াও আরও আছে বিভিন্ন, যেমন বাঁকুড়া সম্মিলনী, ঠিক আছে, যেটা বাঁকুড়ায় অবস্থিত, ভীষণ ফেমাস একটা ইনস্টিটিউট। তো এই কয়েকটা আছে, আরও অনেক আছে, প্রচুর আছে, বাট এইগুলো খুবই ফেমাস, ঠিক আছে। তো অবশ্যই যদি এখানে সুযোগ পাওয়ার তোমার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, এখন থেকে দম বের করা পড়তে হবে, মানে এমন পড়বে যাতে মানে সব কিছু শেষ হয়ে যায়, তোমার কাছে কিছু দেখার দরকার নেই, কী হচ্ছে পৃথিবীতে কিছু দেখার দরকার নেই, তুমি শুধু তোমার পড়াশোনায় তোমার স্টাডিতে তুমি ফোকাস দেবে। কারণ এই সময়টা হচ্ছে একেবারে শেষ সময়, যারা সারাটা বছর পড়েছো একটাই শুধুমাত্র লক্ষ্য যে আমাকে জিএনএম নার্সিং করতে হবে, তোমার স্বপ্নের কলেজ তুমি ভেবেছো যে আমাকে এইখানেই পড়তে হবে, অবশ্যই তুমি তোমাদের বেস্ট পারফরমেন্সটা দেবে এই সময়টায়। কারণ এই সময়টা যারা ফাঁকি দেবে না, যারা সারা বছর পড়েছে আর এই সময়টা ভাবছে আমি কিছু করতে পারবো না, তো তারা কিন্তু অবশ্যই জীবনে হেরে গেলে। আর যারা ভয় পাচ্ছ যে এতদিন পড়েছি বাট এখন মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি, বা যারা নতুনভাবে শুরু করছো তাদের জন্য কিছু টিপস দিই। দেখো, যারা শুরু করছো নতুনভাবে তাদেরকে বলার কিছু নেই, তোমরা অনেক লেট করেছো, বাট এখনও সময় আছে, তোমরা মিনিমাম যে স্টাডি যেটুকু পড়া দরকার, যেটুকু না হলেই নয় সেইটুকু শুধু পড়ো, বাকিগুলো বেশি খেয়াল রাখবে না, বেশি অত বেশি জরুরি নয়, ঠিক আছে। কোনগুলো বেশি জরুরি, যেমন দেখো আমার দৃষ্টিভঙ্গি থেকে বায়োলজি যে সেকশনটা আছে সেটা ভালোভাবে মক টেস্ট করে দাও। মক টেস্ট দিলে কী হবে জানো তো, তোমাদের পুরো স্টাডিটা করার দরকার নেই, পুরো বই পড়ার দরকার নেই, কী করতে হবে, মক টেস্ট দিতে হবে। এই মক টেস্ট দিতে 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 না আমাদের আলটিমেটলি কী করবে সেই তো প্রশ্নই জিজ্ঞাসা করবে, তাই তো? তো আমরা সেই প্রশ্নটাই যদি বারবার প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের কাছে সেটা স্বরগত হয়ে যাবে, আমাদের পুরো জিনিসটা পড়ার দরকার নেই। তো সময় যেহেতু কম, এই জিনিসটা তোমরা কাজে লাগাবে, একদম সুপার ডুপার ট্রিক এটা তোমাদের জন্য যারা প্রথম থেকে পড়োনি, যারা এই শেষ মুহূর্তে এসে ভাবছো যে কী করবো, ভুলে যাচ্ছি সব কিছু, পড়তে ভালো লাগছে না। তো আমি এটাই করতাম, যখন দেখতাম সময় খুবই কম তখন আমি কী করতাম, মক টেস্ট দিতে থাকতাম। মক টেস্ট তো কোথা থেকে পাবে, এর জন্য আমাদের এই যে গ্রুপ সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, অল বেঙ্গল প্রিটেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন। এখানে প্রত্যেকটা জেলা থেকে অনেক স্টুডেন্টরা আছে, অলরেডি আমাদের কিন্তু 80 জনের ওপর স্টুডেন্ট হয়ে গেছে, 80 প্লাস স্টুডেন্ট হয়ে গেছে। তো এখানে তোমরা জয়েন হয়ে দেখতে পারো। তো এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট আছে, বা বিভিন্ন মক টেস্ট দেওয়ার জন্য অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, আমি বলেও দেবো সেগুলো। তো সেখানে তোমরা চাইলে দিতে পারো, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না। আর আমিও চেষ্টা করছি যদি কখনও কোনো ওয়েবসাইট বানাতে পারি তো তোমাদের এই জিএনএম এনএম রিলেটেড, খুবই কম স্টাডি ম্যাটেরিয়াল পাবে জিএনএম এনএম রিলেটেড, বিকজ এটা নিয়ে সেরকম এখন চর্চা হতে শুরু করেনি। পরবর্তীকালে যখন হবে তখন হয়তো অনেক আসবে, যখন এক্সাম সময় হবে তখন অনেক পেয়ে যাবে, বাট এই সময়টা অনেকটাই কিন্তু সোর্স কম রয়েছে। তো আমি যেগুলো বললাম অবশ্যই খেয়াল রাখবে, মক টেস্টগুলো অবশ্যই জরুরি। আচ্ছা, বায়োলজি গেল এবং ফিজিক্স, এই দুটো সাবজেক্ট ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো তুমি যদি ভালোভাবে জোর দাও খুব কম সময় কিন্তু ভালো স্কোর করতে পারবে, বিকজ এখানে কিন্তু এগুলো কিন্তু সমস্তটা কি থিওরিটিক্যাল, ঠিক আছে, থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে কি, আমাদেরকে পড়ে এগুলো থেকে স্কোর করতে পারবো, বেশি প্র্যাকটিক্যালে যাওয়ার দরকার নেই। কিন্তু যদি আমি অন্য দিক দেখি, রিজনিং, মনে করো রিজনিং আছে, তো এইখানে কী হয়, এখানে আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়, প্র্যাকটিস করতে হয়, বারবার বারবার প্র্যাকটিস করতে হয়, তাতেও স্বর্গত হয় না। তো এগুলোতে কী হয়, অনেক টাইম কনজিউমেবল, অর্থাৎ আমাদের কিন্তু অনেকটা সময় খেয়ে নেয় এখানে। তো আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু এখন যেহেতু সময় কম তাই আমাদের থিওরিটিক্যালের দিকে যেতে হবে, যেগুলো আমরা প্র্যাকটিস করলেই সেগুলো কমন পেতে পারি। ম্যাথের বিষয়টা বলে রাখি, ম্যাথ নিয়ে অনেকের সমস্যা হয় যে স্যার আমি ম্যাথ নিয়ে খুবই সমস্যায় পড়েছি, কারণ এতটাই জটিল পড়ছি বাট ভুলে যাচ্ছি, এই একটা করে দিচ্ছি আমি, সেটা হয়তো তোমরা প্র্যাকটিস করতে এসে দেখছি হচ্ছে না। তো এখানে বলে রাখি, সবসময় একই সূত্র দিয়ে সমস্ত অঙ্কর কখনোই সমাধান করা যায় না। মনে করো আমি তোমায় বললাম যে, আমি তোমাদেরকে একটা উত্তর বললাম যে আমি কলকাতা গিয়েছিলাম, কলকাতায় এটা 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 আছে, এবার যেটা আমি কোনো কারণে স্কিপ করে গেছি, যেটা আমি দেখিনি, সেটা তো আমি তোমায় বলবো না। আমি ধরো বললাম আমি হাওড়া ব্রিজ দেখেছি, আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছি, আমি চিড়িয়াখানা দেখেছি, আমি এটা ওটা সেটা সব দেখেছি, বাট যে জিনিসটা আমি দেখিনি, যে জিনিসটা আমি দেখিনি সেটা তোমাদের বলিনি, সেখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা কী করে করবে? তো এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করছে প্র্যাকটিক্যালের ওপর, নিজের প্র্যাকটিস লেভেলটা যতটা ভালো হবে, বেস্ট হবে, তারা কিন্তু অবশ্যই ম্যাথেও স্কোর করতে পারবে। বাট আমি তোমাদের সাজেস্ট করবো, যারা এখনও শুরু করোনি, ম্যাথটা
কম গুরুত্ব দাও, বাট দেবে, একদম না দেওয়া নয় দেবে, বাট একটু কম গুরুত্ব দেবে। ইংলিশের ক্ষেত্রে বলে দেখি ইংলিশ নিয়ে অনেকের সমস্যা থাকে, তো ইংলিশের জন্য কী করবে, অবশ্যই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা যে নিউজ পেপারগুলো আসে, ইংলিশ নিউজ পেপার, কোন কোন নিউজ পেপার পড়া উচিত আমি এখানে লিখেও দিয়েছি, দেখো এখানে তোমাদের রুটিনে কিন্তু লিখে দিয়েছি যে কোথায় গেল, ওই যে নিউজ পেপার রিডিং প্রথমেই কী করবা উচিত, ইংলিশ নিউজ পেপার। কোন কোন নিউজ পেপার ভীষণই ফেমাস, দেখো দুটো নিউজ পেপারের নাম বলছি, এক হচ্ছে দ্য হিন্দু, দ্য হিন্দু ভীষণই ফেমাস একটা, ভীষণই ফেমাস একটা পেপার, হচ্ছে পেপার নিউজ কিন্তু এটা, ঠিক আছে, কী বললাম, দ্য হিন্দু, আর আর একটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়া। আচ্ছা এবার বলে রাখি, এই দুটো নিউজ পেপার তোমরা পড়বে অবশ্যই, ভীষণই দুটো পড়া দরকার নেই, যে কোনো একটা ফলো করলেই হবে। এইখানে কোন কোন জিনিসটা দেখতে হবে, আমাদের এডিটোরিয়াল বলে একটা পেজ হয়, ঠিক আছে, কোথায় হয় দেখবে, পেপারের একদম ভেতরের দিকে এডিটোরিয়াল বলে একটা পেজ হয়, এডিটোরিয়াল, EDITORIAL, এইখান থেকে যাবতীয় তোমাদের রিডিং কম্প্রিহেনশন এখান থেকে কিন্তু আসে, শুধু মানে আমি বলছি না যে এখান থেকেই পড়বে, বাট এইখান থেকে অনেক সময় আসে, আমি ব্যাংকিংয়ের জন্য আমি নিজেও প্রস্তুতি নিই, বাট ওখানে কিন্তু প্রচুর আসে, ঠিক আছে, ওইখান থেকেই তুলে দেয়। বাকিদের ক্ষেত্রে WBJEEB ক্ষেত্রে বলতে পারছি না, WBJEEB খুবই সহজ, ওদের এত কঠিন হয় না। জয়েন্ট এন্ট্রান্সের এক্সামিনেশনের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই নিউজ পেপার পড়ো, প্রচুর কিছু জানতে পারবে, শুধু যে রিডিং কম্প্রিহেনশন বাড়বে তা নয়, তুমি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে, তোমার স্পিড বাড়বে, এবং সেখান থেকে তুমি অনেক গ্রামাটিক্যাল টুলস পাবে, ঠিক আছে, বিভিন্ন গ্রামাটিক্যাল মিনিংগুলো জানতে পারবে যেগুলো তুমি জানতে না, তো ওগুলো অবশ্যই পড়বে, এবং কীভাবে পড়বে সেটা নিয়ে আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিও দেবো, বিকজ সময় খুবই কম। তো একেবারে রুটিনে চলে আসি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, দেখো সকাল 5টা থেকে শুরু করেছি, সকাল 5টায় উঠে কী করবে, অনেকে উঠে বুঝতে পারবো না কী করবো, সকালে তো উঠে গেলাম, বাট করবোটা কি, সকালে উঠে উঠে নিউজ পেপার রিডিং করবে, সকাল উঠে কী করবে, নিউজ পেপার রিডিং করবে, অর্থাৎ সকালে উঠলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 5টা যেই বাজলো ব্যাস নিউজ পেপার খুলে পড়তে লাগবে। কোথায় পাবে, দেখো আমি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, বা আগের দিনের যে PDFটা সেটা পড়বে, যেটাই হোক পড়বে, বসে থাকবে না, ওকে, 5টা থেকে কতক্ষণ পড়বে, 5টা থেকে 6টা পর্যন্ত পড়বে, 6টা যেই বাজলো সকাল 6টা থেকে 7টা পর্যন্ত চলবে মক টেস্ট, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল বা যেখান থেকেই হোক না কেন মক টেস্ট করে দেবে, জিকে, বিশেষ করে জিকে পোর্শনটা, জিকে কিন্তু আমরা যতই পড়ি না কেন একটা না একটা আনকমন আসবেই, এবং সেখান থেকে আমাদের পয়েন্টগুলো মিস হয়ে যায়, তো আমাদের কী করা উচিত, অবশ্যই জিকে পোর্শনটা ভালোভাবে প্র্যাকটিস করা উচিত, বাকিগুলো তাই ম্যাথ ইংলিশ সমস্ত কিছুই আমি চেষ্টা করবো টেলিগ্রামে একটার পর একটা কুইজ সেট আপ করার, বাট এই মক টেস্টটা নিয়ে আমি ভীষণই টেনশনে আছি, এখনও পর্যন্ত কাজ চলছে আমাদের, তো অবশ্যই যদি সম্পন্ন হয়ে যায় আমি তোমাদের জন্য চেষ্টা করব। আচ্ছা এবার চলে আসি 7টা থেকে 7:30 পর্যন্ত কী করবে, বিরতি, এই সময়টা তোমরা যা যা ইচ্ছে, কেউ ফ্রেশ হয়, কেউ ব্রেকফাস্ট করে, যাই করবে কোনো, এই সময়টা তোমরা করে নেবে, ঠিক আছে। এবার 7:30 থেকে 9টা পর্যন্ত মক টেস্ট বিশ্লেষণ, অর্থাৎ আমি তো মক টেস্ট দিলাম, এবার আমার কোথায় মিস্টেক আছে, আমি কোন জিনিসটা বুঝতে পারছি না, কোথায় আমার খামতিগুলো আছে, এই জিনিসটা হচ্ছে সব থেকে জরুরি, যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তো এটাই হচ্ছে মক টেস্ট বিশ্লেষণ। আমি বিশেষ করে দেখেছি কিছু কিছু ছাত্রছাত্রী থাকে এরকম, মক টেস্ট তো দিয়ে দিল, এবার বুঝতে পারলো না যে সে কোথায় ভুলগুলো করছে, দেখা গেল যে দশটার মধ্যে তার দুটো ঠিক হলো, ঠিক আছে, ও দেখলো আমি পারছি না, ও এটা ভেবে ছেড়েই দিল, ঠিক আছে, ছেড়ে দিলে হবে না বন্ধু, এই সময় তোমাদের দেখা উচিত কোথায় কোথায় ভুল হচ্ছে, দুই কেন, তুমি জিরো পেতে পারো, তো তার জন্য তোমাকে ছেড়ে দিলে হবে না, আরও বেশি জোরে ধরতে হবে। তুমি একটা কথা ভেবে দেখবে তো, যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ বা যারা ভাবছো যে আমাদের হবে না, তারা সবসময় এই কথাটা ভাববে, আমরা জীবনে জন্মজন্মে কি সবাই হাঁটতে শিখেছি, কতবার পড়েছি, তবুও তো উঠেছি, সাইকেল চালানো আমরা প্রত্যেকেই শিখেছি, বাট প্রত্যেকেই একদিনে শিখে গেছি, কতবার পড়েছি, তো এগুলো হচ্ছে জীবনে
জাস্ট শেখা, দশের মধ্যে জিরো কেন? আমি তো এমন হতো যে দশের মধ্যে জিরো পেয়েছি অনেকবার, বাট আমি চেষ্টা করেছি, স্টিল আমি এখনও পর্যন্ত চেষ্টা করেই যাই সমস্ত জায়গায়। এখনও আমি একটা জায়গায় কাজ করি, বাট আমার প্রিপারেশান লেভেল আমি এখনও স্টার্ট রেখেছি। আমি অন্য একটা একটা পরীক্ষার জন্য পড়াশোনা করি এখনও পর্যন্ত, আমি জিনিসটা বুঝি। খুব খারাপ লাগে যখন দেখি যে হয় না, বাট আমি চেষ্টা করে যাই, কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাই। প্রত্যেকে চেষ্টা করা উচিত। তো তোমাদের অবশ্যই বলবো, ডিমোটিভেট হবে না। একজন শ্রমিককে তোমরা প্রত্যেকে দেখেছো, যারা কৃষক, আমি কৃষকের একটা উদাহরণ দিয়ে বলি, কৃষক মানে কি, যারা ফার্মার হয়, যারা চাষবাস করে, তাদের দেখবে সারা সারা বছর ধরে, ঠিক আছে, ছমাস, বিশেষ করে যদি বলি ধান চাষের ক্ষেত্রে, ছমাস ধরে ওরা চাষবাস করে, যাদের কি না কদিন পর তাদের টাকাটা পাওয়া যায়, যে সামান্য অর্থ টাকা, যে অর্থটুকু পাই সেটাতেই সারা, তারা সারা বছর ধরে চেষ্টা করে যাচ্ছে কি, রোদে জলে ঘামে এত কষ্টে তারা থাকে, এত কষ্ট করে তারা ফসলগুলো ফলাচ্ছে, কি কিসের আশায়, দুটো টাকা পাবে তার আশায়। তো তোমরা ভাববে তোমরাও দুদিন পর একটা ভালো কলেজ, ভালো ইনস্টিটিউট পাবে সেটার আশায় পড়বে। কারণ কি, কারণ হচ্ছে দুদিন পর যখন তুমি একটা ভালো কলেজের সুযোগ পাবে, তখন তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, পরিবার, সবাই কিন্তু তোমায় নিয়ে গর্ব বোধ করবে, গর্বিত বোধ করবে। যারা তোমায় আজকে দেখে দূরে পালিয়ে যায় বা যারা ভাবে তোমাদের কিছু হবে না, তারাই দেখবে দুদিন পর তোমায় কিন্তু ভীষণই ভীষণ গুরুত্ব দিচ্ছে, তোমায় ভীষণ কেয়ার করবে, তোমার পাশাপাশি থাকবে, তোমাকে প্রচুর কেয়ার করবে, তোমার প্রচুর সুনাম সুনাম করবে, সুখ্যাতি করবে। তো এগুলো হয়, ঠিক আছে। এই জন্য কী করতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঠিকঠাক রাখতে হবে, নিজেদেরকে পড়াশোনায় একদম ঠিকঠাক রাখতে হবে। আর বেশি কথা বলবো না, অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বাট যারা দেখার তারা ঠিকই দেখবে, যাদের শোনা তারা ঠিকই শুনবে। চলো এবার সেই 9টা থেকে 11টা পর্যন্ত এই সময়টুকুটা তোমরা কী করবে, বায়োলজি মক টেস্টটা দেবে, রিভিশন দেবে, ঠিক আছে, বায়োলজি রিভিশন দেবে। মানে কি, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালোভাবে পড়বে, বইগুলো যেগুলো আছে সেটা ভালোভাবে পড়বে, যতটা পর্যন্ত হয়েছে তার থেকে আবার পরেগুলো পড়বে, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তারপরটা কী আছে, তারপর দেখো 11টা থেকে 12টা পর্যন্ত আনুষঙ্গিক কাজ, অর্থাৎ যার যেটা হয় ফ্রেশ হবে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, যার যেটা কাজ সেটা এই সময় করে নেবে। তারপরে তোমরা দেখতে পাবে কী রয়েছে, 12টা থেকে 1:30 পর্যন্ত ম্যাথ, ফর্মুলা, টেবিল, স্কোয়ার, কিউব এসব মুখস্থ করবে, অর্থাৎ যার সমস্যা রয়েছে বা এই সমস্যা না থাকলেও এগুলো করা উচিত, আমাদেরকে কিন্তু এগুলো অবশ্যই পড়ে রাখতে হবে যাতে আমরা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারি। ওকে, তারপরে দেখো 1:30 থেকে 4:00 পর্যন্ত আনুষঙ্গিক কাজ, এই সময় তোমরা খাওয়া দাওয়া, ঘুম, যার যার ঘুমের সমস্যা হয় বা যারা ঘুমোতে না পারলে থাকতে পারো না, অবশ্যই ঘুমিয়ে নেবে 4:00 থেকে 5:00 পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস, এই সময়টা তোমরা কী করবে, শুধু ম্যাথ প্র্যাকটিস করবে। আবার সেই 5:00 থেকে 7:00 পর্যন্ত ফিজিক্স রিভিশন, অর্থাৎ তোমাদের ভৌত বিজ্ঞানের বিষয়গুলো অবশ্যই রিভিশন দেবে, বই দেখে দেখে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তারপর চলে আসে 7:00 থেকে 7:30 টি ব্রেক, এই সময়টা তোমরা চা, মুড়ি, বিস্কিট, যে যা খাও, স্ন্যাক্স, সমস্ত কিছু খাবে, খাওয়া দাওয়া করে নেবে। তারপর আবার শুরু করবে 7:30 থেকে 8:00 পর্যন্ত ইংলিশ গ্রামার, এইখানে কিন্তু তোমাদেরকে ইংলিশ গ্রামারের যে বইগুলো আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, সমস্ত বইয়ের লিস্ট আমি বলে দিয়েছি, তো সেই সব বইগুলো অবশ্যই পড়বে। তারপর চলে আসছি 8:30 থেকে 10:00 পর্যন্ত মক টেস্ট, তো দুবেলা মক টেস্ট দিতে হবে। দুবেলা মক টেস্ট দিলে তুমি তোমার যে কোথায় উইকনেস আছে, কোথায় তোমার দুর্বলতা রয়েছে সেটা তোমরা জানতে পারবে। তারপর চলে আসছি 10:00 থেকে 10:30 পর্যন্ত ব্রেক থাকলো, অর্থাৎ এই সময় তুমি তোমার যাবতীয় কাজগুলো করতে পারবে, যা কিছু আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বইপত্র গোছাগুছি, বাড়ি মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, যা কিছু করার এই সময়টুকু করে নিলে। তারপর চলে আসছি 10:30 থেকে 11:00 পর্যন্ত, এই সময় তোমার কী করবে, মক টেস্ট যেটা দিয়েছো সেটা অ্যানালাইসিস করবে, এই সময়টা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এইগুলো যদি করা যায় অবশ্যই তোমাদের অনেক ফল হবে, 45 দিন আছে হাতে, তো 45 দিনের আগেই তোমরা কিন্তু টোটালি সিলেবাস একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর বেশি কিছু বলছি না, এবার চলে আসছি সরাসরি জিকে প্রশ্নে। দেখো বিগত বছর বিভিন্ন পরীক্ষাতে আসে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। তোর প্রথম প্রশ্ন হচ্ছে, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? তো উত্তরটি কি, 1955 সালে। প্রশ্ন, নিজের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? প্রশ্ন দেখবে শেষ পর্যন্ত কি বলছে, এখানে কিন্তু বলছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়, তো কোনটা, সেটা হচ্ছে সি অর্চিন। তারপর চলে আসছি, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো? তো উত্তরটি কি, গোলমরিচকে বোঝানো হতো। এটা সেরকম গুরুত্বপূর্ণ নয়, তবু জেনে রাখবো।
চলো পরের প্রশ্নে আসি, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? তো উত্তরটি হচ্ছে 42তম। এইটা এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, মৌলিক কর্তব্য নিয়ে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বিধানগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর মক টেস্ট মানেই এখান থেকে তোমার প্রচুর প্রশ্ন আসবে। এর জন্য কী করণীয়, ভারতীয় সংবিধানের নামে একটা বাংলার একটা বই আছে, ঠিক আছে, লেখকটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তোমাদেরকে আমি পুরো পিডিএফটাই দিয়ে দেবো, ফ্রি পিডিএফ, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, যার সমস্যা হবে বলবে আমি দিয়ে দেবো, ওকে, সেটা ভালোভাবে পড়বে অবশ্যই অনেক কাজে দেবে। পরের প্রশ্ন আসে, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কী? তো এটা হচ্ছে কাইজার ই হিন্দ। এবার প্রশ্নটা ঘুরে ফিরে আসতে পারে, কাইজার ই হিন্দ উপাধিটি কার ছিল? উত্তরটি কি মহাত্মা গান্ধী। এবার প্রশ্ন এরকম আসতে পারে, মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় বা কিসের জন্য এই কাইজার ই হিন্দ এই উপাধিটি ত্যাগ করেছিলেন? তো উত্তরটি কী হবে? অসহযোগ আন্দোলন। তো প্রশ্ন কিন্তু প্রচুর আসতে পারে এখান থেকে, একটা প্রশ্ন থেকে তিনটে প্রশ্ন হতে পারে। চলো পরের প্রশ্নে আসছি, নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? দেখো এটা কিন্তু খেয়াল রাখবে, অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। তো উত্তরটি কি? পাইনাস। ওই জন্য দেখো লিখে দিচ্ছি প্রশ্নপত্র দেখো, অর্থাৎ ভালোভাবে খেয়াল করবে, এখানে কিন্তু উদাহরণ নয় বলেছে, উদাহরণ হয় যদি বলতো, উদাহরণ দাও, তাহলে সেটা আলাদা উত্তর হতো, ঠিক আছে। তো উত্তরটি কি? পাইনাস। পরে প্রশ্ন আসছি, টোটর মল কৃষির সাথে যুক্ত ছিলেন? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তরটি কি? উত্তরটি হচ্ছে অর্থনীতির সাথে যুক্ত হলো। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, প্রত্যেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, টোডর মল নামে কে পরিচিত ছিলেন, ঠিক আছে? অবশ্যই টোডর মলকে কী বলা হতো বা টোডর মলের উপাধি কী ছিল অবশ্যই তোমরা করবে, তার যে ছদ্মনাম সেটা অবশ্যই বলবে, অবশ্যই যারা পারবে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টটা পিন করে রাখবো। চলো পরের প্রশ্ন আসি, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা কে? তো বাবর এবং জাহাঙ্গীর, ঠিক আছে। বাবরের মেয়ের নাম কী ছিল, যারা জানো অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দিই না, তোমরাই করবে, এটা তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই যাদের ঠিক হবে তাদের উত্তরটা আমি পিন করে দেবো। চলো পরের প্রশ্ন আসছি, অনির্বাণ লাহিড়ি কোন খেলার সাথে যুক্ত? তো উত্তরটি হচ্ছে গলফ। এখানে অনেক রকম প্রশ্ন আসে, তো এগুলো দেখবে বিভিন্ন খেলোয়াড় যারা বক্সিংয়ের সাথে যুক্ত, যারা সিলভার, মানে যারা সিলভার পেয়েছে বা যারা গোল্ড পেয়েছে অলিম্পিকে, যাই হোক না কেন সেখানে কিন্তু অনেক প্রশ্ন আসছে এখান থেকে। চলো পরের প্রশ্ন আসছি, কালা রামচন্দ্রন চন্দ্রন কোন শহরে প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? উত্তর হচ্ছে গুরুগ্রাম। নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশকে বলা হয়? তো উত্তর হচ্ছে নরওয়ে। প্রশ্ন হচ্ছে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে গৌতম পুত্র সাতকর্ণী। প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে কর্নওয়ালিসের মধ্যে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ কত সালে হয়েছিল? যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। পরে প্রশ্ন আসছি, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কী বলা হয়? উত্তর হচ্ছে কি? জিপসাম। একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কী? তো উত্তরটি কি? আইসো হোয়াইট, ঠিক আছে, আইসো হোয়াইট। চলো পরের প্রশ্ন আসছি, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম কী? তো উত্তরটি হচ্ছে নিউরোলেমা। কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রিকেট রোগ, আর একটা হচ্ছে রাতকানা রোগ, আর একটা হচ্ছে স্কার্ভি, এই তিনটে প্রচুর আসে। তো রাতকানা হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে হয়, ঠিক আছে। রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? তো উত্তরটি কী হবে? উত্তরটি ভিটামিন কে। আর স্কার্ভির জন্য কোন ভিটামিন দায়ী? তো উত্তর হচ্ছে ভিটামিন সি। আর এই যে রিকেটের জন্য, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডিটা কি? আসলে যেটা সূর্য থেকে যে মানে ভিটামিনটা নির্গত হয়, আমরা জানি কি সূর্যের আলোতেও একটা ভিটামিন পাওয়া যায়, সেটা কি? ভিটামিন ডি। তো সেটাই হয় রিকেট রোগের জন্য। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? উত্তরটি কি? ভদোদরা। এটা একটু উল্টোপাল্টা মনে হচ্ছে, মানে উচ্চারণ করতে গিয়ে অনেকে হয়তো একটু মুখে প্রোনাউন্সিয়েশনে একটু সমস্যা হতে পারে, অবশ্যই একটু দেখে নেবে। কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? উত্তরটি কি? গ্রাম উন্নয়ন মন্ত্রক। তো দেখতে পাবে গ্রাম উন্নয়ন করছে যে মন্ত্রক, সে মন্ত্রকের দ্বারা এটা হয়েছে। ভারতবর্ষের নিম্নলিখিতদের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? উত্তর হচ্ছে কি? ইরাক। ইরাক থেকে কী করে? অপরিশোধিত, যেটা পরিশোধিত নয়, অর্থাৎ নট পিউরিফাইড, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু পিউরিফাই করা হয় আমাদের দেশে, বাট অপরিশোধিত যেটা সেটা হচ্ছে আমাদের ইরাক থেকে আসে। উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী? উত্তরটি অক্সিন। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় আসে।
কোষের তড়িৎচালক বলের একক কী? উত্তরটি কি ভোল্ট? এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এইটা অনেকে ভুল করে ফেলে, অনেকে গঙ্গা ভাবে, বাট নট, এটা কিন্তু সঠিক নয়। গঙ্গা হচ্ছে কি ভারতের দীর্ঘতম নদী, আর যদি বলে এশিয়ার দীর্ঘতম নদী তাহলে হচ্ছে ইয়াংসি কিয়াং, ঠিক আছে। ইয়াংসি কিয়াং নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? উত্তরটি হচ্ছে অজাতশত্রু। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে, সমুদ্রগুপ্তকে, দাঁড়াও এক মিনিট, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত ছিলেন? অবশ্যই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আরও কিছু প্রশ্ন আসে, যেমন তোমার হচ্ছে অমিত্রাঘাত নামে কে পরিচিত? এই প্রশ্নগুলো প্রত্যেকেই যারা জানো কমেন্ট করবে, আমি অবশ্যই পিন করে দেবো। আরও একটা প্রশ্ন হচ্ছে, দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন, বা কোন সম্রাট? আমি বলে দিই, দেবনাম প্রিয় প্রিয়দর্শী ছিলেন অশোক নামে পরিচিত ছিলেন, অশোক যিনি ছিলেন তাই কিন্তু দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। আর অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন যারা জানো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর সকারি নামে কে পরিচিত ছিলেন? সকারি, সকারি এটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সকারি নামে কে পরিচিত ছিলেন অবশ্যই যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো পরের প্রশ্নে আসছি, বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? উত্তরটি কি? কিউবা। প্রশ্ন, ভারতীয় জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? তো উত্তরটি কি? টাটা গ্রুপকে। এটা রিসেন্টলি হয়েছে, মানে আগে এয়ার ইন্ডিয়া ছিল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল, অর্থাৎ সেটা সরকারি ছিল, কেন্দ্রীয় সরকারের, বা সেটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে কার হাতে? না, টাটা গ্রুপকে, ঠিক আছে। রতন টাটা সেটা কিনে নিয়েছিলেন। চলো পরের প্রশ্ন আসছি, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো উত্তরটি কি? 1757 সালে হয়েছিল, এটা প্রত্যেকে জানো। আর 1857 সালে হয়েছিল কি? সাঁওতাল বিদ্রোহ। এই দুটো কিন্তু একটু গুলিয়ে যায়, তো মনে রাখবি পলাশির যুদ্ধ অনেক আগে হয়েছিল, তাই 1757 হচ্ছে পলাশির যুদ্ধ, আর 1857 সালে হয়েছিল কি? সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষালাভ করেছিলেন? তো উত্তরটি কি? অশ্বঘোষের কাছে। পরের প্রশ্ন আসছি, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? তো উত্তরটি কি? চিকিৎসাশাস্ত্রে। বিসি রায় মানে কি হচ্ছে? বিধানচন্দ্র রায়। তো বিধানচন্দ্র রায় একজন বিশাল বড় একজন চিকিৎসক ছিলেন, তো তার নামেই কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। পরের প্রশ্ন আসছি, সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায়? উত্তরটি কি? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। এটা ভুলে যাবে না, ভাবছে হয়তো সমুদ্রগুপ্ত নিজে লিখেছে, না এরকমটা নয়, হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। চলো পরের প্রশ্ন আসি, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম কি? উত্তরটি কি? অপারেশন গঙ্গা, ঠিক আছে। এবার হয়তো ভাববে যে গঙ্গা মানে তো স্বচ্ছ ভারত যেটা বলা হচ্ছে সেটা, না এরকমটা নয়, স্বচ্ছ অপারেশন গঙ্গা এর নামটা দেওয়া হয়েছে। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? উত্তর কি? মেরি কুরি। ওকে, পরের প্রশ্ন, কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ভীষণই গুরুত্বপূর্ণ, লর্ড ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন আসছি, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। আর যদি বলা হয় জনগণের ভিত্তিতে তাহলে সেটা হবে কি? চীন, ঠিক আছে। আর দ্বিতীয়তে রয়েছে আমাদের ভারতবর্ষ। চলো পরের প্রশ্ন আসছি, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর কি? মরু অঞ্চলে। পরের প্রশ্ন আসছি, কারাকাস কোন দেশটির রাজধানী? উত্তরটি কি? ভেনেজুয়েলা। প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? উত্তর কি? প্লেটো। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? উত্তরটি কি? টরিসেলি। এটা আমি আগে ভিডিওতে বলেছিলাম। কোন শহরকে ভারতের ইলেকট্রনিক্স সিটি বা ইলেকট্রনিক্স শহর নয় পরিচিত? উত্তর হচ্ছে ব্যাঙ্গালোর। এবার শেষ প্রশ্নের উত্তরটা তোমরা দেবে, কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? এর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হোক। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ইংলিশ নিয়ে আলোচনা করব, ইংলিশ নিয়ে যাদের সমস্যা রয়েছে, এবং তারপরে ম্যাথের একটা মক টেস্ট তোমাদের লাইভ নেওয়ার চেষ্টা করব, এই ইউটিউবে এসেই তোমাদের মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। এর জন্য কী করতে হবে? আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, পড়াশোনা করে যাও, এবং নিজের নিজের স্বপ্নের দিকে প্রত্যেকে এগিয়ে যাও। আজকের মতো এখানেই শেষ করলাম।